অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান হাবড়া পৌরসভা ও পুলিশ প্রশাসনের। ভাঙা হলো অবৈধ নির্মাণ। পৌরপ্রধানের দাবি, অবৈধ নির্মাণ রুখতে নিয়মিত চলবে অভিযান। উদ্যোগকে সাধুবাদ বিরোধী দল বিজেপির। হাবড়া শহর জুড়ে অবৈধ নির্মাণ রুখতে তৎপর হল হাবড়া পৌরসভা। এদিন হাবড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের যশোহর রোড সংলগ্ন একটি প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের পাশে ড্রেন বন্ধ করে অবৈধ নির্মাণের কাজ চলছিল। খবর পেয়ে সেখানেই হানা দেয় হাবড়া পৌরসভা ও হাবড়া থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুটা অংশের কাজ করা হয়ে গেলেও পৌরসভার পক্ষ থেকে সেখানে পৌঁছে অবৈধ নির্মাণের অংশটি ভাঙার কাজ শুরু হয়। অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাবড়া পৌরসভার বিভিন্ন এলাকা। জল নিকাশির সমস্যা দীর্ঘদিনের এই এলাকায়। ইতিমধ্যেই কেএমডির পক্ষ থেকে বুস্টার পাম্প বসানোর কাজ চলছে নিকাশি ব্যবস্থা জোরদার করবার জন্যে। এসবের মাঝেই জল নিকাশির জন্যে ড্রেন বন্ধ করে চলছে অবৈধ নির্মাণের কাজ। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ কর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে হানা দেন হাবড়া পৌর প্রশাসনের কর্মীরা। ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ। এ বিষয়ে পৌরপ্রধান নারায়ণ সাহা বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে ওই ব্যক্তিকে আগে নোটিশ পাঠিয়েছিলাম, ভেঙে দেওয়ার কথা বলাও হয়েছিল, উনি ভাঙেননি, বাধ্য হয়ে এদিন পৌরসভার পক্ষ থেকে তা ভেঙে দেওয়া হচ্ছে। পাশাপাশি পৌরপ্রধান আরও বলেন, অবৈধ নির্মাণ প্রসঙ্গে ইতিমধ্যেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, হাবড়া পৌর এলাকাতে কোনো অবৈধ নির্মাণের খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, কোনো অবৈধ নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে তিনি আরও জানান, ওই এলাকা দিয়ে নিকাশি ব্যবস্থার প্রধান নালা রয়েছে, বর্ষার জমা জল মূলত ওই নালা দিয়ে পাস হয়ে যাবে, সেই নালা আটকে অবৈধ নির্মাণ করা হচ্ছিল, পৌরসভার পক্ষ থেকে সেটি ভেঙে দেওয়া হয়েছে। আগামী দিনেও একইভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান পৌরপতি। যে কনস্ট্রাকশনটা ভাঙা হচ্ছে ওটা একটা ইললিগাল কনস্ট্রাকশন। কেএমডি এর পক্ষ থেকে আমাদের একটা নিকাশি নালা, ওখানে নিকাশি নালাটা ছিল, আবার নতুন করে নিকাশি নালাটাকে সংস্কার করা হয়েছে, কেএমডি এর পক্ষ থেকে কাজটা হয়েছে। এবং হাবড়ার যত জল, বর্ষার জল এই জায়গাটা দিয়েই বেরোবে, এই কনস্ট্রাকশনটার উপরে আবার নতুন করে একটা কনস্ট্রাকশন, ইললিগাল কনস্ট্রাকশন করা হয়েছে, এবং যিনি করেছেন তাকে আমরা নোটিশ পাঠিয়েছি সেটাকে ভেঙে দেওয়ার জন্য। তিনি ভাঙেননি, আমরা ভেঙে দিয়েছি। কোনো ইললিগাল কনস্ট্রাকশন যদি আমাদের কাছে খবর থাকে সেগুলোকে আমরা ভেঙে দেবো, অবশ্যই ভেঙে দেবো। তার বিরুদ্ধে পৌরসভা যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা পৌরসভা পদক্ষেপ নেব। এখন আমাদের এটা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে, আমাদের অনেক কাজ আমরা স্টপ করে রেখে দিয়েছি, আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব, কোনো রকমভাবে আমরা কোনো ইললিগাল কনস্ট্রাকশন হাবড়া পৌরসভা এলাকায় আমরা করতে দেবো না। এদিন এলাকায় গিয়ে দেখা যায় পৌরসভার অন্যান্য কর্মী ও পুলিশ কর্মীদের উপস্থিতিতে নির্মাণ ভাঙার কাজ চলছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পৌরসভার ইঞ্জিনিয়ার বলেন, পৌরসভার নির্দেশেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলছে। কনস্ট্রাকশনটা ভাঙা হচ্ছে এই কারণেই যে আমাদের একটা ড্রেন আছে, যেটা হাই ড্রেন, ওই আপনারা জানেন 7, 8 এবং 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলের জল দীর্ঘদিন ধরে যে জমে থাকে, সেই জলটা আমরা দুটো বুস্টিং স্টেশন কেএমডি এর পক্ষ থেকে করছি। সেই কেএমডি এসে বুস্টিং স্টেশন করার পরে এই ড্রেনটা দিয়ে জলটা নাংলা বিলে যাবে। স্বাভাবিকভাবেই এই ড্রেনের গুরুত্বটা খুব অপরিসীম, তাই এই ড্রেনটাকে ক্লিয়ার রাখার জন্য এর উপরে কিছু কনস্ট্রাকশন হয়েছে, সেইগুলোকে রিমুভ করে ড্রেনটা যাতে সঠিকভাবে ভবিষ্যতে পরিষ্কার করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপির দাবি, হাবড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে আমরা বারে বারেই সোচ্চার হয়েছি, পৌরসভার এদিনের উদ্যোগকে সাধুবাদ জানায়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পদ্মার নালা যাতে সংস্কার হয় এবং পদ্মার নালা যারা জবরদখল করে আছে তাদের যাতে সরিয়ে দেওয়া হয়, এবং যে যারা এটাকে আটকে রেখেছে, ছোট করে ফেলেছে, তাদের যাতে সরিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে রাজীব সাহা যেভাবে পদ্মার খালের উপর বিল্ডিং করেছিলেন যেটা ভাঙা হলো, তাতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধুবাদ চেয়ারম্যানকে। কিন্তু তার সঙ্গে প্রশ্ন হচ্ছে যে আপনারা যেভাবে রাঘব গোয়াল্লা যেভাবে রাস্তায় বা পদ্মার নালার পাশে জমি দখল করে আছে তাদের জন্য কি ব্যবস্থা করছেন? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।